হ্যালো বন্ধুরা, আমি স্বাতি আর আপনাদের সকলকে সুস্বাতির অভিনন্দন চ্যানেলে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি একটা সুইট ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি ম্যাঙ্গো শ্রীখন বা আমরখন। বন্ধুরা, এই শ্রীখন রেসিপিটা বেসিক্যালি ইন্ডিয়ার ওয়েস্টার্ন পার্ট থেকে এসেছে। এই ডিশটা মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব, রাজস্থানে খুবই ফেমাস। আজকে আমি এই শ্রীখন বানাবো আম দিয়ে, সেই জন্য এটার নাম ম্যাঙ্গো শ্রীখন বা আমরখন। বন্ধুরা, আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন যে কি দারুণ একটা ডেজার্ট ডিশ। আর এই আমের সিজনে এই আমরখন তো মাস্ট, তাই ভাবলাম যে আমার ফেভারিট ডেজার্ট ডিশটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন বন্ধুরা, এই ডেজার্টে দইয়ের উপকারিতাও পাবেন, আবার এর সাথে আমের ফ্লেভারটাও অ্যাড হয়ে এটাকে অনবদ্য করে তোলে। চলুন শুরু করা যাক। আমি এখানে ঘরে পাতা টক দই নিয়েছি। দইটার জল ঝরাতে দেব, কারণ তা হাংকার্ড বানাতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই হাংকার্ডই হলো আমরখন্ডের মূল উপকরণ। আর এই হাংকার্ডের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, লিঙ্কটা উপরের আই বাটন অথবা নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি এখানে 1 লিটার দুধের দই পেতেছিলাম, সেই পুরো দইটাকে এবার হাংকার্ড করে নিয়েছি। হাংকার্ড রেডি হয়ে গেছে, দেখুন পুরো ড্রাই, স্মুথ, ক্রিমি ক্রিমি একটা ব্যাপার। প্রথমে আম কেটে নিচ্ছি, আমের শাঁস বা পাল্পটা আমার দরকার। আমি আমটা এইভাবে কেটে নিচ্ছি। এবার এই পোর্শনটাকে একটু ডেকোরেশনের জন্য এইভাবে কাটছি। খুবই ইজি আর দেখতেও খুব সুন্দর হয়। দেখুন, এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়ে উল্টে নিলেই কি সুন্দর দেখতে লাগছে, তাই না? এটা আমি ডেকোরেশনে ব্যবহার করব। তবে আর একটা কেটে নিই, ওই একইভাবে কেটে নিচ্ছি। এবার উপর থেকে চৌকো চৌকো পিসগুলোকে কেটে আলাদা করে নিচ্ছি, এগুলো আমার রেসিপিতে লাগবে। বাকি আমের পাল্পটাকেও পুরো বের করে নেব। আপনারা চাইলে ডাইরেক্ট আমের পাল্পটা হাংকার্ডের সঙ্গে মিশিয়ে নিতে পারেন। এটা ভীষণই ইজি রেসিপি আর ইনগ্রেডিয়েন্টসও খুব কম লাগে, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এত সুন্দর টেস্টি একটা ডেজার্ট আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এবার ডাইরেক্ট ব্লেন্ডিং এ চলে যাই। দিচ্ছি হাংকার পুরোটাই। ট্র্যাডিশনালি আমরখন কিন্তু বানানো হয় হাতের সাহায্যে। ধীরে ধীরে দইটাকে ব্লেন্ড করা হয়, তারপর ওর মধ্যে আমের পাল্পটা মেশানো হয়। আমি দুভাবেই করে দেখেছি, খুব একটা পার্থক্য হয় না। আমার দইয়ের পরিমাণটা 3:2 পার্টে মেশাতে হবে। দইটা 3 ভাগ আর 2 ভাগ হচ্ছে আম। দিচ্ছি একটা এলাচের ভিতরের বীজগুলো, খোলাটা কিন্তু দেব না। যেহেতু আজকাল ব্লেন্ডার মেশিন অ্যাভেলেবেল, তাই এতেই করে দেখাচ্ছি। এরপর একবার ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিং এর সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জাস্ট 2 বার ব্লেডটা রোটেট করে নিলাম। এবার দিচ্ছি পাউডার চিনি 3 টেবিল স্পুন। চিনিটা আমের মিষ্টতার উপর নির্ভর করবে বা আপনি কতটা মিষ্টি খেতে চান তার উপর। আর দিচ্ছি 3 টিস্পুন দুধে ভেজানো জাফরান। জাফরানটা দিলে খেতে খুব ভালো লাগে, তবে এটা অপশনাল। আবারও
হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু বেশিক্ষণ ব্লেন্ড করতে পারবো না তাই চিনিটা আগে গুঁড়িয়ে রেখেছিলাম। যদি বেশিক্ষণ ব্লেন্ড করি তাহলে মিক্সারটা রানি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন মিক্সারের কনসিস্টেন্সিটা এরকম হবে। মিক্সারটা এবার ঢেলে নিচ্ছি, এটা এরকম স্মুথ ক্রিমি আর ফ্লাফি হতে হবে। এইভাবে বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এই বোলটাকে আপনারা 2 থেকে 3 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবেন, ডিপ ফ্রিজে নয়, নর্মাল ফ্রিজে। এবার সার্ভ করে দেখাই। প্রথমে আমের কেটে রাখা ছোট ছোট টুকরোগুলো বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর উপর থেকে এই মিক্সারটা ঢেলে দিচ্ছি। ফ্রিজে রাখার পর মিক্সারটা কিন্তু সেট হয়ে যাবে। এখন উপর থেকে দিচ্ছি কাজু বাদাম আর আমন্ড কুচি আর কিছু কিশমিশের টুকরো, দিচ্ছি আরো কিছু আমের টুকরো। আর গার্নিশের জন্য দিচ্ছি কিছু শাকরানের স্ট্যান্ড, এটা পুরোটা ডেকোরেশনের জন্য। আর একটা আমের স্লাইস দিলাম, আর একটু পুদিনা। দেখতে দারুণ লাগছে তাই না? আমি কথা দিতে পারি এটা আপনার ফেভারিট হয়ে যাবে। চলুন টেস্ট করে দেখি কিরকম খেতে লাগছে। ও পুরো ক্রিমি স্মুথ মুখে মিলিয়ে যাচ্ছে। আচ্ছা বানিয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকুন, সুস্থ থাকুন।